আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বাটারফ্লাইয়ের লেসন 8-এর ইউনিট 2 পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের 106 পাতে পড়ানো হবে। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে বা প্লেলিস্টে রয়েছে, যারা যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করার দিকে গিয়ে চলেছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখি তোমাদের কী পড়া আছে। দেখো ইউনিট 2 এখানটা গল্প দিচ্ছে, গল্পটা আমরা পড়ে নেব। ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার, একদা দুজন বোন ছিল। দে লিভড ইন এ ভিলেজ, তারা একটা গ্রামে বাস করত। অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক ইন দ্য স্পিনিং হুইল, বড় বোন সারাদিন ধরে চরকায় কাজ করত। সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে খুব পরিশ্রমী ছিল। বাট দ্য ইয়ঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি, কিন্তু ছোট বোনটা ছিল খুবই অলস। ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল, একদিন বড় বোন কুয়োর ধারে বসেছিল। সি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য স্পিনিং হুইল, সে চরকাতে কাজও করছিল। হার হ্যান্ডস ওয়ার ওয়েট অ্যান্ড সুইফট, দেখো তার হাত ঘামে ভিজে গিয়েছিল। ডিট স্টক টু দ্য সুইট, ময়লা ঘামে আটকে গিয়েছিল। সো সি ডিপ হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম, সে তার হাতটিকে ধোয়ার জন্য কুয়োর মধ্যে ডুবিয়েছিল। বাই মিস্টেক, ভুলবশত, সি ড্রপ দ্য শাটল ইন টু দ্য ওয়েল, সে তার মাকুটিকে জলের মধ্যে ফেলে দিয়েছিল। সি বিগ্যান টু উইপ, সে কাঁদতে শুরু করলো। দেখো এখনও পর্যন্ত পড়ানো হলো, সেখান থেকে যে যে নতুন শব্দগুলো পাওয়া গেলো সেগুলোর মানে আমি বলে দিচ্ছি। প্রথমে দেখবো অল ডে লং মানে সারাদিন, এল্ডার সিস্টার মানে দিদি, স্পিনিং হুইল মানে চরকা, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী, আর ইয়ঙ্গার সিস্টার মানে বোন, লেজি মানে অলস, ওয়েট মানে ভিজা, সোয়েট মানে ঘাম, ডার্ট মানে ময়লা, স্টাক মানে লেগে থাকা, ডিপ মানে ডোবালো, ক্লিন পরিষ্কার করা, বাই মিস্টেক মানে ভুল করে, ড্রপ মানে ফেলে দিল, শাটল মানে মাকু, বিগান মানে শুরু করলো, আর উইপ মানে কাদা। দেখো এই কটা নতুন শব্দ আমরা এখন শিখতে পারলাম। আর একটা ওয়াটার পেপার শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে শাটল। শাটল মানে এ রিবন ফর ক্যারিং দ্য থ্রেড অ্যাক্রস দ্য ক্লথ, একটা মাকু বা সুতো তৈরি করা রাখার লাটাই। দেখো এতদূর পর্যন্ত পড়ার পর আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কী আছে প্রশ্নটা দেখো, লেটস টক, চলো আমরা বলি কী বলতে বলেছে। ইফ ইউ আর দ্য গার্ল হু ওয়াজ ড্রপ দ্য হার শাটল, টেল ইউর ফ্রেন্ড হোয়াট ইউ উড ডু টু গেট ব্যাক দ্য লস শাটল, উইল ইউ। দেখো তুমি যদি বড় বোনটা হতে আর মাকুটা জলে ফেলে দিয়েছিলে, তাহলে হারানো মাকুটা ফিরে পাওয়ার জন্য তুমি কী বলতে, টেল ইউর মাদার, তোমার মাকে বলতে, আস এ ফ্রেন্ডলি নেবার টু পেচ ইট ফ্রম দ্য ওয়েল। দেখো এখানে আমি বলেছি আমার মাকেই আমি বলতাম যে মাকুটা হারিয়ে গেছে, জলে পড়ে গেছে, তার ব্যবস্থা করতে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ তিনটে করে অপশান আছে, যেটা সঠিক সেটাতে দাগ দিতে বলেছে। কী হবে দেখো, দ্য গার্ল লিভড ইন এ টাউন, সিটি না ভিলেজ, কোথায় বাস করতো মেয়েটা, মেয়েটা বাস করতো গ্রামে, তাহলে ভিলেজ হবে অ্যান্সার। দেখো সিটটা দাগ দেওয়া আছে। তারপরে দ্য গার্ল স্পন দ্য হুইল সিটিং বাই দ্য ওয়েল বাই দ্য হোম আন্ডার দ্য ট্রি, কোথায় বসেছিল, বাড়িতে না কুয়োর ধারে না গাছের তলায়, অবশ্যই কুয়োর ধারে, তাহলে বাই দ্য ওয়েলটা হবে। দ্য লিটল গার্ল ওয়ার্ক টিল নাইট, অল ডে লং টিল আফটারনুন, কতক্ষণ কাজ করতো, রাত পর্যন্ত না সারাদিন না দুপুর অবধি, অল ডে লং রাত পর্যন্ত কাজ করতো, ঠিক আছে। এইভাবেই আমরা পড়লাম। তারপরে আবার এটা গল্পটা শুরু হচ্ছে, আমরা এটা পড়ে নেব। দ্য পুয়ার লিটল গার্ল ডাইভ ইন টু দ্য ওয়েল টু গেট দ্য শাটল, বেচারি ছোট্ট মেয়েটি মাকড় পাওয়ার জন্য কুয়োতে ডুব দিল। অ্যাজ সি ফেল সি বিকাম সেন্সলেস, যেই সে পড়ল সেই অজ্ঞান হয়ে গেল। দাস সি ড্রপ ডাউন টু দ্য বটম অফ দ্য ওয়েল, এইভাবে সে কুয়োর একেবারে তলদেশে চলে গেল।
When she awake, she found herself sitting in a meadow. যখন সে জাগলো তখন সে দেখলো সে একটা তৃণভূমিতে বসে আছে। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স এভরিহোয়ার, সব জায়গায় ফুল ফুটেছিল। অ্যাক্রস দ্য মিডো সি স সাম অ্যাপেল ট্রিজ, তৃণভূমির এক পাশে সে দেখলো কয়েকটা আপেল গাছ আছে। দ্য ট্রিজ ওয়ার ফুল অফ অ্যাপেলস, গাছগুলিতে অনেক আপেল ধরেছিল। সি লুকড আপ ইচ অফ দ্য ট্রিজ কল্ড আউট, শেক মি শেক মি, দ্য অ্যাপেলস আর অল রাইপ। যেই সে তাকালো সব আপেল গাছ বলল আমাকে ঝাঁকুনি দাও আমাকে ঝাঁকুনি দাও, সব আপেল পাকা। সো সি শোক দ্য ট্রিজ, তাই সে গাছগুলিকে ঝাঁকালো। দ্য অ্যাপেলস ফেল লাইক রেন, বৃষ্টির মতো আপেল পড়ল। সি গ্যাদার দেম ইন এ হিপ, সেগুলিকে সে একটা স্তূপে জড়ো করলো। দেন সি কেম টু এ লিটল হাউস, তারপর সে একটা ছোট্ট বাড়িতে এলো। দেয়ার সি স অ্যান ওল্ড ওম্যান, সেখানে একটি বৃদ্ধা স্ত্রীলোককে দেখতে পেয়েছিল। দ্য ওম্যান হ্যাড লার্জ টিথ, সেই বৃদ্ধ লোকটির বড় বড় দাঁত ছিল। দ্য গার্ল ওয়াজ অ্যাফ্রেড, মেয়েটি ভয় পেয়ে গেল। দেখো এতটা পর্যন্ত পড়ানোর পর যেসব শব্দগুলো আমরা পেলাম সেটা হচ্ছে পুয়োর, পুয়োর মানে গরিব। এখানে বেচারা অর্থে ব্যবহার করা হয়েছে। ডাইভ, ডাইভ মানে ডুব দেওয়া। সেটেল মানে মাখু, এটা আগেই বলেছি। সেন্সলেস মানে অজ্ঞান, ড্রপ হলো পড়ে গেল, বটম মানে নিচে। অ্যাওয়েক মানে জাগলো, মিডো মানে তৃণভূমি, ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, এভরিওয়্যার মানে সব জায়গায়, শেক মানে ঝাঁকুনি দেওয়া, গ্যাদার মানে জড়ো করা, হিপ মানে স্তূপ, অ্যাফ্রেড মানে ভীত হয়ে যাওয়া। এই সকল নতুন নতুন শব্দগুলো আমরা এখানে শিখতে পারলাম। তারপরে কী আছে, লেটস ডু, চলো করি। কী করতে বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, যে গল্পটা পড়লে সেখান থেকে যে তথ্যগুলো পেলে সেখান থেকে এই শূন্যস্থানে পূরণ করতে হবে। দ্য লিটল গার্ল ডাইভ ইন টু দ্য ওয়েল টু গেট দ্য শাটল, সেই বেচারি মেয়েটি ছোট্ট মেয়েটি মাকুড়ি পাওয়ার জন্য কুঁয়োতে লাভ দিল। তাহলে এখানে হবে ইন টু দ্য ওয়েল টু গেট দ্য শাটল। নাম্বার টুয়েলভটা হবে দ্য মিডো হ্যাড সাম অ্যাপেল ট্রিজ, সেই তৃণভূমিতে কী ছিল, কিছু আপেলের গাছ ছিল। ঠিক আছে, তারপরে দেখো লেটস টক, তারপরে কিছু বলতে বলেছে, এটা দেখেন কী আছে। ইফ ইউ ওয়ার এল্ডার সিস্টার উড ইউ বি অ্যাফ্রেড অন সিইং দ্য ওল্ড ওম্যান ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, যদি তুমি বড় বোনটি হতে এরকম একটা বৃদ্ধ স্ত্রীলোককে দেখে তুমি কি ভয় পেয়ে যেতে, বন্ধুর সঙ্গে আলোচনা করো। উত্তর হবে ইয়েস আই উড বি অ্যাফ্রেড, হ্যাঁ আমি অবশ্যই ভয় পেয়ে যেতাম। উড ইউ রান আওয়ে, তুমি কি পালিয়ে যেতে, ইয়েস আড ইউ রান আওয়ে আই উড রান আওয়ে, হ্যাঁ আমি পালিয়ে যেতাম। হোয়াট উড ইউ ডু আদারওয়াইজ, তাছাড়া তুমি কী করতে, আই উড আদারওয়াইজ শাউট ফর হেল্প অর হাইড বিহাইন্ড এ ট্রি, তাছাড়া আমি কী করতে পারতাম, চিৎকার করতাম সাহায্যের জন্য বা গাছের পিছনে লুকিয়ে যেতাম। দেখো এতটা পর্যন্ত পড়ানো হলো, এরপরে আবার গল্পটা শুরু হচ্ছে, আমরা গল্পটা ভালোভাবে পড়ে নেব। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান ওয়ে, মেয়েটি পালাতে যাচ্ছিল। বাট দ্য ওল্ড ওম্যান কল্ড হার, কিন্তু সে বৃদ্ধ স্ত্রীলোকটি তাকে ডাকলো। হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, কেন তুমি পালাচ্ছ, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, আই অ্যাম মাদার মুন, আমি চাঁদের মা। দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি, সেই বৃদ্ধালোকটি খুব দয়ালুভাবে কথা বললেন। সো দ্য লিটল গার্ল ডিসাইড টু স্টে উইথ হার, মেয়েটি তাই তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। তারপরে পেয়ে দেখো কী আছে, সি লুক আফটার দ্য ওল্ড ওম্যান, সে স্ত্রীলোকটির দেখাশোনা করতে লাগলো। দ্য ওম্যান ওয়াজ ভেরি হ্যাপি, স্ত্রীলোকটি খুব সুখী খুশি হলো। দ্য লিটল গার্ল এনজয় গুড ফুড এভরিডে, ছোট্ট মেয়েটি প্রতিদিন ভালো ভালো খাবার খেতে লাগলো। সি হ্যাড এভরিথিং সি ওয়ান্টেড, সে যা চাইতো তাই পেত। বাট ওয়ান ডে সি ওয়ান্টেড টু গো হোম, কিন্তু একদিন সে বাড়ি যেতে চাইলো। সি টোল্ড মাদার মুন হার উইস, সে তার চাঁদমাকে ইচ্ছা প্রকাশ করলো। সো দ্য ওম্যান টুক হার নিয়ার এ বিগ ডোর,
সেই বৃদ্ধা স্ত্রীলোক তাকে একটা বড় দরজার কাছে নিয়ে গেল। অ্যাট ওয়ান্স দ্য ডোর ওপেন, তৎক্ষণাৎ দরজাটি খুলে গেল। দ্য গার্ল লুক আউট, মেয়েটি বাইরে দিকে তাকালো। দেয়ার ওয়াজ এ সাওয়ার অফ গোল্ড, সেখানে সোনার বৃষ্টি হচ্ছিল। মাদার মুন সেড অল দিস আর ইয়োর্স, চাঁদমা বলল এই সবই তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে, তুমি সারাদিন ধরে কঠোর পরিশ্রম করো। দিস ইজ ইয়োর রিওয়ার্ড, এটা তোমার পুরস্কার। দ্য ডোর ক্লোজড, দরজাটি বন্ধ হয়ে গেল। দ্য গার্ল ফাউন্ড হারসেলফ ইন ফ্রন্ট অফ হাউস, মেয়েটি তার বাড়ির সামনে তাকে পেল। দেয়ার ওয়াজ এ কক ক্লোজ বাই, ক্রাইড আউট দ্য গোল্ডেন গার্ল কাম টু ইউ, দেখো সোনার মেয়ে তোমার ঘরে ফিরে এসছে বলে একটি মোরগ চেঁচিয়ে উঠল। সি এন্টার হার হাউস, সে তার বাড়িতে ঢুকল। সি টোল্ড হার মাদার অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড, যা যা ঘটেছিল সে তার মাকে বলল। হার মাদার উইশ দ্য সেম লাক ফর দ্য ইয়ঙ্গার ডটার অ্যাজ ওয়েল, তার মা তার ছোট মেয়ের জন্য এরকম সৌভাগ্য আশা করল। সো দ্য ইয়ঙ্গার ডটার ওয়েন্ট অ্যান্ড সেট ব্যাক দ্য ওয়েল, তাই সে ছোট মেয়েটি কুয়োর ধারে গিয়ে বসল। সি ড্রপ দ্য শাটল ইন টু দ্য ওয়েল, তারপর সে মাকুটিকে কুয়োতে ফেলে দিল। সি জাম্প ইন টু দ্য ওয়েল, তারপর সে নিজেদের কুয়োতে ঝাঁপ দিল। সি কেম টু দ্য সেম মিডওয়ে, সেই একই তৃণভূমিতে সে এসে উপস্থিত হলো। সি স দ্য সেম ট্রি, সে একই গাছ দেখল। বাট সি ডিড নট শেক দ্য ট্রি, কিন্তু সে গাছগুলোকে ঝাঁকানি দিল না। সি কেম টু স্টে উইথ মাদার মুন, সেই চাঁদমায়ের সঙ্গে সে থাকতে শুরু করলো। বাট সি ওয়াজ ভেরি লেজি, কিন্তু সে খুব অলস ছিল। সি ডিড নট গেট আপ ইন দ্য মর্নিং, সে সকালে উঠত না। সি ডিড নট ওয়ার্ক হার্ড লাইক হার সিস্টার, সে তার বোনের মতো কঠোর পরিশ্রমীও ছিল না। মাদার মুন ডিড নট লাইক হার, চাঁদমা তাকে পছন্দ করতো না। সো হোয়েন হি রিটার্ন হোম এমটি হ্যান্ডেড, তাই সে যখন বাড়ি ফিরল তখন সে খালি হাতেই বাড়ি ফিরেছিল। দেখ কক বিগান টু ক্রাই, মোরগটি চিৎকার করে বলে উঠতে লাগলো। কক একটু ইয়োর লেজি গার্ল কামস টু ইউ, তোমার অলস মেয়ে তোমার কাছে ফিরে এসছে। দেখো এটা অ্যাডাপ্টেড ফ্রম গ্রিমস ফেয়ারি টেলস, গ্রিমের রূপকথা থেকে এটা নেওয়া হয়েছে। এরপরে দুটো ওয়ার্ড্রপ রয়েছে, মিডো, মিডো মানে গ্রিনফিল্ড, তৃণভূমি, আগে বলে দিয়েছি। দেখো এখান থেকে যেসব নতুন নতুন শব্দগুলো আমরা শিখতে পারলাম সেগুলো একটুকে নিয়ে আলোচনা করে নেওয়া যায়। প্রথম হচ্ছে অ্যাবাউট টু মানে উদ্যত, রান আওয়ে মানে পালানো, কাইন্ডলি মানে সদয়ভাবে, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, লুকড আফটার মানে দেখাশোনা করা, এনজয় মানে উপভোগ করা, রিওয়ার্ড হচ্ছে পুরস্কার। তারপরে হ্যাপেন মানে ঘটেছিল, মিডিয়া মানে তৃণভূমি, গেট আপ মানে উঠে ঘুম থেকে ওঠা, এমটি হ্যান্ডেড মানে খালি হাতে। এদিকে আছে ক্লোজ মানে বন্ধ হওয়া, ফাউন্ড দেখতে পেলো, ইন ফ্রন্ট অফ মানে সামনে, কক মোড়ক, ক্লোজ বাই মানে কাছে, ক্রাইড আউট হচ্ছে উচ্চস্বরে ডাকলো, গোল্ডেন সোনার। এভাবে আমরা গল্পটা শেষ করলাম। পরের পাতা কী আছে আমরা দেখে নেব। অ্যাক্টিভিটি 7 আছে, এখানে কিছু প্রশ্নোত্তর রয়েছে। পরের দিন আমরা অ্যাক্টিভিটি 7 নিয়ে আরও আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।